আসসালামু আলাইকুম, আমি হাসান রায়হান, এইচআর আর্ট অ্যান্ড ক্রাফট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কী করে লাল ও কালো পুঁতি দিয়ে এই ব্যাগটি তৈরি করতে হয়। দেখতেই পাচ্ছেন ব্যাগের ভিতরে অনেক বড় হয়েছে। এখানে আমি লাল চক্কা পুঁতি ও কালো পিতি পুঁতি ইউজ করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেই এই ব্যাগটি তৈরিতে আমাদের কী কী প্রয়োজন তা আমরা এখানে দেখে নেই। এর জন্য আমাদের প্রয়োজন কালো পিতি পুঁতি, দেখতে পাচ্ছেন এখানে কালো ক্রিস্টাল পুঁতি একসাথে নেওয়া হয়েছে, এবং লাগবে লাল ছক্কা পুঁতি। এই দুটোই পুঁতি আমি 8 নম্বর নিয়েছি। আর লাগবে আমাদের 50 নম্বর অক্সুতা। এই তিনটি জিনিস আমাদের ব্যাগ তৈরির জন্য প্রয়োজন। তাহলে চলুন ব্যাগটি তৈরি শুরু করি। এর জন্য আমরা এখানে সুতা নিয়ে নেবো, রক্সুতা নিয়ে নেবো হাতে, এবং বাম হাতে সুতায় 4টি কালো পুঁতি নিয়ে নেব এবং ডান পাশে দাদি ক্রস করে নেব। এখানে আমরা 4 ফুল তৈরি করব, তাই 4টি পুঁতি নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে নিলাম। এখন ডান হাতে সুতা দিয়ে বাম হাতে সুতা ক্রস করে নেব, 1টি পুঁতি ক্রস করে নেব। তার ফলে আমাদের এখানে 4 ফুল তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালো পুঁতি দিয়ে আমাদের 1টি 4 ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা পরবর্তী ফুল তৈরি করবো। এর জন্য দেখতে পাচ্ছেন আমাদের হাতে 1টি পুঁতি রয়ে গেল। এখন বাম হাতে যে সুতা রয়েছে সেই সুতা আমরা 2টি পুঁতি নিয়ে নেব, 2টি কালো পুঁতি নিয়ে নিলাম, এবং ডান হাতে যে সুতা 1টি কালো পুঁতি নিয়ে নেব। এখন ডান হাতে সুতা দিয়ে বাম হাতে সুতা ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের 2টি 4 ফুল তৈরি হয়ে গেল। এবার আমাদের 19টি 4 ফুল তৈরি করতে হবে। এখন আবার আরেকটি ফুল দেখিয়ে দিচ্ছি আপনাদের। এর জন্য আমরা বাম হাতে সুতায় 2টি কালো পুঁতি নেব এবং ডান হাতে সুতায় 1টি কালো পুঁতি। এখন ডান হাতে সুতা দিয়ে বাম হাতে সুতা ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন ডান হাতে সুতায় 1টি কালো পুঁতি, বাম হাতে সুতায় 2টি কালো পুঁতি। এখন ক্রস করে নিলে আমাদের 3টি 4 ফুল তৈরি হয়ে গেল। এভাবে আমাদের মোট 19টি লাইন করতে হবে 4 ফুলের। আমরা 19টি লাইন তৈরি করে নেব 4 ফুলের। এই লাইনে আমাদের মোট 19টি ফুল তৈরি করে নিতে হবে, 4 ফুলের 19টি ফুল। দেখতে পাচ্ছেন আমি 19টি ফুল তৈরি করে নিলাম। এখন শক্ত করে গিট দিয়ে নিচ্ছি পরবর্তী লাইন করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে 19টি ফুল তৈরি করে নিয়েছি আমি কালো পুঁতি দিয়ে। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাবো। এর জন্য দেখতে পাচ্ছেন সামনের যে বাম পাশ সুতা দিয়ে আমরা একটি উপরের দিকে 1টি পুঁতি কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছেন উপর দিকে আমরা পুঁতি 1টি কমন নিয়ে নিলাম। এখন 2টি সুতায় 1টি পুঁতি মধ্যে রয়েছে। এখন আমরা বাম হাতে সুতায় 1টি কালো 1টি লাল পুঁতি এবং 1টি কালো পুঁতি নিয়ে নেবো। দেখতে পাচ্ছেন 2টি কালো পুঁতি 1টি লাল পুঁতি নিয়েছি। পরবর্তী লাইনে আমরা 1টি করে লাল পুঁতি অ্যাড করবো। এর জন্য আমরা দেখতে পাচ্ছেন 2টি কালো 1টি লাল নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 1টি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন বাম পায়ে সুতায় 1টি লাল ছক্কা পুঁতি ও 1টি কালো পিতি পুঁতি নিয়ে নিলাম। এখন ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এভাবে আমাদের পুরো লাইনটি করে নিতে হবে 1টি করে লাল পুঁতি নিয়ে। এখন আবার আগের মতো এই সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নিয়ে নেবো ডান পায়ে সুতা দিয়ে, এবং বাম পায়ে সুতায় 1টি লাল ছক্কা পুঁতি ও কালো পিতি পুঁতি নিয়ে নেব এবং ডান পায়ে সুতা দিয়ে ক্রস করে নেব। আমি আর একটি ফুল দেখিয়ে দিচ্ছি। সামনের দিকে 1টি পুঁতি কমন নেবো ডান পায়ে সুতা দিয়ে, এবং বাম পায়ে সুতায় 1টি ছক্কা পুঁতি নেবো লাল ছক্কা পুঁতি, এবং 1টি পিতি পুঁতি নেবো কালো পিতি পুঁতি, এবং ডান পায়ে সুতা দিয়ে বাম পায়ে সুতা ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন এভাবে আমরা পুরো লাইনটি তৈরি করে নেব, 1টি করে লাল পুঁতি ও 1টি করে কালো। এভাবে আমরা পুরো লাইনটি কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন পুরো লাইনটি কমপ্লিট করে নিলাম। এখন লাস্টের ফুলটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য দেখতে পাচ্ছেন আমার হাতে 2টি পুঁতি রয়েছে। এখন বাম পায়ে সুতায় আমি পুঁতি না ঢুকিয়ে ডান পায়ে সুতায় পুঁতি ঢুকাবো। এখানে 2টি পুঁতি ঢুকাবো ডান পায়ে সুতায়, 1টি কালো 1টি লাল পুঁতি। তারপর বাম পায়ে সুতা দিয়ে ক্রস করে নেব। এখানে আমি বলে দিচ্ছি ডান পায়ে সুতায় আমি 2টি পুঁতি ঢুকিয়ে নিয়েছি। এভাবে আমাদের 2 নম্বর লাইনে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা 3 নম্বর লাইনে চলে যাব। দেখতে পাচ্ছেন আমাদের হাতে 1টি লাল পুঁতি রয়ে গেছে। এখান থেকে আমরা লাল পুঁতির লাইন শুরু করব। এর জন্য বাম পায়ে সুতায় 3টি লাল ছক্কা পুঁতি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি 3টি লাল ছক্কা পুঁতি নিয়ে নিলাম বাম পায়ে সুতায়। এখন ডান পায়ে সুতা দিয়ে ক্রস করে নেব। এখানেও আমরা 1 কমন 4 ফুল তৈরি করব। দেখতে পাচ্ছেন 1 কমন 4 ফুল। এখন সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নিয়ে নেব, লাল 1টি পুঁতি কমন নিয়ে নেব ডান পায়ে সুতা দিয়ে, এবং বাম পায়ে সুতায় 2টি লাল পুঁতি নেব, কারণ আমাদের হাতে 2টি পুঁতি রয়ে গেছে এবং 4 ফুল তৈরির জন্য আর 2টি পুঁতি প্রয়োজন। এর জন্য বাম পায়ে সুতায় 2টি লাল পুঁতি নিয়ে নেব এবং ডান পায়ে সুতা দিয়ে ক্রস করে নেব। এভাবে আমাদের 4 ফুল তৈরি হয়ে যাবে।
আমি আরেকটি ফুল দেখিয়ে দিচ্ছি। আমরা সামনের দিক থেকে একটি লাল পুঁতি কোমর নিয়ে নেব ডান পাশ সুতা দিয়ে এবং বাম পাশ সুতায় দুটি লাল পুঁতি নিয়ে তারপর ডান পাশ সুতা দিয়ে ক্রস করে নেব। এভাবে আমাদের চারা ফুল তৈরি করে করে এই পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে। এখানে আমাদের পুরো লাইন কমপ্লিট করতে হবে না, হাফ লাইন কমপ্লিট করতে হবে লাল পুঁতি দিয়ে। তারপর থেকে একটি কালো পুঁতি অ্যাড করতে হবে, আবার তারপরে লাল পুঁতির লাইন শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 9টি ফুল তৈরি করে নিলাম, কারণ আমাদের 9টি ফুল তৈরি করতে হবে। এখানে মোট 19টি ফুল রয়েছে, আমরা 9টি 9টি করে ফুল বাদ দেবো দুই সাইড থেকে। মাঝখানে একটি ফুলের মাঝে আমরা কালো ফুল তৈরি করব। তাই আমি 9টি ফুল তৈরি করে নিলাম। এখন একটি কালো ফুল তৈরির জন্য বাম পাশ সুতা একটি কালো পুঁতি ও একটি লাল পুঁতি নিয়ে নেব। তারপর ডান পাশে সুতা দিয়ে সামনে একটি পুঁতি কমন নিয়ে ডান পাশে সুতা ক্রস করে নেব। ডান পাশে সুতা দিয়ে সামনে একটি পুঁতি কমন নেব, এখন ডান পাশে সুতা দিয়ে লাল পুঁতিটি মানে বাম পাশে সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতেই পাচ্ছেন আমি বাম পাশে তো ক্রস করে নিলাম, এখানে একটি কালো পুঁতি অ্যাড হয়ে গেল। এখন আমি বাকি ফুলগুলো লাল পুঁতি দিয়ে আগের মতো করে তৈরি করে নেব। এখানে 9টি আরও লাল পুঁতি গড় হবে। আমি দেখেছি দুই একটি ফুল, এই জন্য আমার সামনে একটি পুঁতি কমন নিয়ে নিলাম ডান পাশে সুতা দিয়ে এবং বাম পাশে সুতা দুটি লাল পুঁতি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুটি লাল পুঁতি নিয়ে নিলাম, এখন ডান পাশে সুতা দিয়ে বাম পাশে সুতা ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন চারটি ফুল তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটি ফুল দেখিয়েছি, এই জন্য সামনে দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব এবং বাম পাশে সুতায় দুটি লাল পুঁতি নিয়ে নেব এবং ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে আমাদের চারটি ফুল তৈরি হয়ে যাবে। এভাবে আমাদের পুরো লাইনটি এভাবে লাল চক্কা পুঁতি দিয়ে কমপ্লিট করে নিতে হবে। এখন আমি আমাদের শেষের ফুলটি দেখিয়ে দিচ্ছি, এর সামনে একটি পুঁতি কমন নিয়ে নেব। এখন আগের মতো আমি বলেছিলাম শেষের পুঁতিটির বাম পায়ে সুতায় পুঁতি না ঢুকে আমরা ডান পায়ে সুতায় পুঁতি ঢুকাবো এবং ক্রস করে নেব। এখন ডান পায়ে সুতা দুটি পুঁতি করে নিয়ে নিলাম এবং বাম পায়ে সুতা দিয়ে ক্রস করে নিলাম। দেখতে পাচ্ছেন সুতাটি উপরে চলে আসলো এবং চারে ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা পরবর্তী লাইনটি করে নেব। এখানে আমাদের আগের মতোই মাঝখান পর্যন্ত করতে হবে লাল ফুল দিয়ে। তারপর আমরা ট্রায়াঙ্গুল শেপ তৈরি করার জন্য কালো পুঁতি অ্যাড করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে অ্যাড করতে হবে। এখন পার্সেন্ট আমি চারা ফুল তৈরি করে নিলাম লাল পুঁতি দিয়ে। আগের মতনই আমরা সামনের দিক থেকে ডান হাতে সুতা দিয়ে একটি পুঁতি কমন নিয়ে নেবো এবং বাম হাতে সুতা দুটি লাল পুঁতি নিয়ে নেব। তারপর ডান হাতে সুতা দিয়ে বাম হাতে সুতা ক্রস করব। এখানে আমি লাল চক্কা পুঁতি ইউজ করতেছি। এভাবে আমরা মাঝখান পর্যন্ত পুরো লাইনটি করে নেব। দেখতে পাচ্ছেন মাঝখানের একটি পুঁতির আগে আমি এই লাইনটি করে নিলাম। সামনে একটি পুঁতি রয়ে গেছে লাল পুঁতি, এখন লাল পুঁতিটি আমরা কমন নিয়ে নেব। কালো ফুলের সামনে লাল পুঁতিটি কমন নিয়ে নিলাম, এখন বাম হাতের সুতায় দুটি কালো পুঁতি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুটি কালো পুঁতি নিয়ে নিলাম, এখন ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এখানে দেখতে পাচ্ছেন তিনটি কালো পুঁতি হয়ে গেল। এখন সামনে দিক থেকে কালো পুঁতিটি কমন নেব এবং বাম হাতে সুতায় দুটি কালো পুঁতি নেব। দুটি কালো পুঁতি নিয়ে নিলাম, এখন ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাঁচটি কালো পুঁতি হয়ে গেল। এখন আবার সামনের দিক থেকে লাল পুঁতি একটি কমন নেব। প্রথমে যেরকম লাল পুঁতি কমন নিয়েছিলাম, এখন একটি লাল পুঁতি কমন নেব এবং বাম হাতে সুতায় একটি কালো একটি লাল পুঁতি কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছেন শেষের অংশ, তাই আমি একটি কালো একটি লাল পুঁতি নিয়ে নিলাম। এখানে আমাদের ট্রায়াঙ্গুল শেপ তৈরি করতে হবে ত্রিকোণাকার, তাই আমি এখানে দেখতে পাচ্ছেন ত্রিকোণাকার শেপ একটি তৈরি হয়ে গেল। এখন বাকি অংশগুলো আমি লাল পুঁতি দিয়ে আগের মতোই চারের ফুল তৈরি করে এই লাইনটি শেষ করে নেব। দেখতে পাচ্ছেন আমি এই লাইনটি কমপ্লিট করে নিলাম। শেষ অংশটি আগের মতোই সামনের দিক থেকে একটি পুঁতি কমন এবং ডান হাতে সুতায় দুটি পুঁতি নেব। শেষ অংশে আমরা বাম হাতে সুতায় পুঁতি নেব না ডান হাতে সুতায় পুঁতি নেব। দেখতে পাচ্ছেন ডান হাতে দুটি লাল পুঁতি নিয়ে নিলাম এবং বাম হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এর ফলে আমাদের সুতা উপরে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের তিন নম্বর লাইন কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ফোর্থ লাইন শুরু করবো। এই জন্য আগের মতো এখানে পুঁতি দিয়ে আমরা চারা ফুল তৈরি করে নেব। এই জন্য বাম হাতের সুতায় আমরা তিনটি লাল পুঁতি নিয়ে নেব এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছি আমি ক্রস করে নিলাম, আমাদের চারা ফুল তৈরি হয়ে গেল। এভাবে আমাদের লাল পুঁতি দিয়ে চারা ফুল তৈরি করে কালো পুঁতির সামনে পর্যন্ত যেতে হবে। তাহলে চলুন আমরা এখানে অর্ধেক লাইন চারের ফুল তৈরি করে নিই লাল পুঁতি দিয়ে। পার্সেন্ট আমি অর্ধেক লাইনটি কমপ্লিট করে নিলাম। আমি কালো পুঁতির সামনে লাল পুঁতিটি কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালো পুঁতির সামনে লাল পুঁতিটি কমন নিয়ে নিলাম, এখন বাম হাতে সুতায় দুটি কালো পুঁতি নিয়ে নেব। আমাদের এই ত্রিকোণাকার শেপটি বড় করতে হবে, তাই আমরা
বাম হাতে সুতা দুটি কালো পুঁতি নিয়ে নেব এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তাহলে আমাদের এখানে দুটি কালো পুঁতি এড হয়ে যাবে। এখন আমরা সামনের দিক থেকে একটি কালো পুঁতি কমন নিয়ে নেব এবং বাম হাতে সুতায় আরও দুটি কালো পুঁতি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুটি কালো পুঁতি নিয়ে নিলাম, এখন ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তাহলে আমাদের এখানে কালো পুঁতির গড় তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালো পুঁতির গড় তৈরি হয়ে গেল। এবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিতে হবে এবং বাম হাতে সুতায় আরও দুটি পুঁতি নিয়ে নিতে হবে। তারপর ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। এখানে আমাদের কালো চারের ফুল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে চারের ফুল তৈরি হয়ে যাচ্ছে। আবার আমরা সামনের দিক থেকে কালো পুঁতিটি কমন নিয়ে নেবো এবং বাম হাতে সুতায় দুটি কালো পুঁতি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুটি কালো পুঁতি নিয়ে নিলাম এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এখানে আমাদের কালো ফুল তৈরি করা শেষ হয়ে যাবে। এখানে আরও একটি কালো পুঁতি অ্যাড করতে হবে। এর জন্য আমরা সামনের দিক থেকে একটি লাল পুঁতি কমন নিয়ে নেব এবং বাম হাতে সুতায় একটি কালো ও একটি লাল পুঁতি অ্যাড করতে হবে। এখানে বাই মিস্টেক আমার হাতে দুটি কালো পুঁতি অ্যাড করে দিয়েছিলাম, আপনারা এখানে ঠিক করে নেবেন একটি কালো পুঁতি ও একটি লাল পুঁতি। দেখতে পাচ্ছেন আমার হলো না এখানে, তাই আমি এখানে এখন একটি লাল পুঁতি ঢুকে নিলাম, তারপর ক্রস করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ত্রিকোণাকার কালো পুঁতি গড় তৈরি হয়ে গেল, ট্রায়াঙ্গুলার শেপ। এখন আমরা পরবর্তী লাইনগুলো চারে গড় তৈরি করে করে শেষ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা শেষ অংশ চলে আসলাম। এখানে আমাদের সামনের দিক থেকে একটা পুঁতি কমন নিতে হবে ডান হাতে সুতা দিয়ে এবং ডান হাতে সুতায় দুটি লাল পুঁতি নিয়ে নিতে হবে এবং বাম হাতে সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। এখানে শুধু পরিবর্তন হবে, বাম হাতে সুতার বদলে এখানে ডান হাতে সুতা আমাদের পুঁতি নিয়ে ক্রস করতে হবে। দেখতে পাচ্ছেন সুতা উপরে চলে আসলো। এখন আবার আগের মতো এই মাঝখান পর্যন্ত আমাদের লাল পুঁতি গড় তৈরি করে নিতে হবে। এখন আমরা আগের মতো এই কালো পুঁতির সামনে লাল পুঁতিটি কমন নিয়ে নিলাম। এখন একটি লাল পুঁতি অ্যাড করতে হবে এবং একটি কালো পুঁতি অ্যাড করতে হবে। তারপর বাম হাতে সুতাটিকে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। এখানে মাঝখানে আমাদের কালো পুঁতি হবে ছয়টি। দেখতে পাচ্ছেন আগে আমাদের পাঁচটি কালো পুঁতি রয়েছে মাঝখানে, এখন আমাদের ছয়টি কালো পুঁতির গড় তৈরি করতে হবে। তারপর কালো পুঁতির গড় কমতে থাকবে, তারপর পাঁচটি, চারটি, তিনটি, দুটি করে কমে কমে ট্রায়াঙ্গুলার শেপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চারের গড় তৈরি হয়ে গেলো। এখন সামনের দিকে একটি পুঁতি কমন নেব এবং বাম হাতে সুতায় দুটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। তার ফলে আমাদের এই লাইনটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে আমরা এই লাইনটি কমপ্লিট করে নেব। সামনের দিকটা একটি পুঁতি কমন নিতে হবে এবং বাম হাতে সুতায় দুটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। তাহলে আমাদের চারের ফুল তৈরি হয়ে যাবে এবং কালো গড় তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন গড় কমতে শুরু করেছে উপরের দিক থেকে, আমার মাঝখানে গড় ছয়টি হয়েছে, তারপর পাঁচটি হয়েছে, ক্রস করে নিলাম। শেষের অংশে আমাদের সামনে কালো পুঁতিটি কমন নিতে হবে এবং বাম হাতে সুতায় দুটি কালো পুঁতি নিয়ে ক্রস করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালো পুঁতির গড় কমপ্লিট হয়ে গেল। এখন পরবর্তী অংশগুলো আমরা লাল পুঁতি দিয়ে কমপ্লিট করে নিতে হবে, এখানে আর কালো পুঁতি আর ইউজ করতে হবে না। দেখতে পাচ্ছেন এই লাইনে আমাদের ছয়টি কালো পুঁতি হয়েছে এবং উপরের দিকে পাঁচটি কালো পুঁতি। পরবর্তী লাইনে আমাদের আবার আগের মতো এই মাঝখান পর্যন্ত আসতে হবে লাল পুঁতি গড় তৈরি করে। দেখতেই পাচ্ছেন আমি কালো পুঁতি সামনে চলে এসেছি, যেখানে কালো পুঁতির সামনে আর কোনো পুঁতি আমি রাখিনি খালি। এখন কালো পুঁতিটি কমন নিয়ে নেব এবং বাম হাতে সুতায় একটি লাল পুঁতি ও একটি কালো পুঁতি নিয়ে নেব এবং বাম হাতে সুতাটিকে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন এখানে পুঁতি কমতে শুরু করেছে কালো পুঁতি। আবার সামনের দিকটা থেকে কালো পুঁতি কমন নিয়ে নেব এবং বাম হাতে সুতায় দুটি কালো পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এভাবে আমাদের এই ত্রিকোণাকার শেপটি তৈরি হয়ে যাবে। এখন আবার আগের মতো সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিতে হবে ডান পাশে সুতা দিয়ে এবং বাম পাশে সুতায় দুটি কালো পুঁতি নিতে হবে এবং ডান পাশে সুতা দিয়ে বাম পাশে সুতা ক্রস করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেলো। এখন আমরা সামনের দিক থেকে একটি কালো পুঁতি কমন নেব এবং বাম হাতে সুতায় দুটি লাল পুঁতি নেব। এখানে আর কালো পুঁতি নিতে হবে না, এখানে লাল পুঁতি নিয়ে আমাদের ক্রস করে নিতে হবে, কারণ আমাদের দেখতে পাচ্ছেন কালো পুঁতি গড় তৈরি হয়ে গেছে, উপর দিকে তিনটা হয়েছে এবং পরবর্তীতে চারটা এবার পাঁচটা এবার ছয়টা। তাই আমাদের এখানে ত্রিকোণার শেপ তৈরি হয়ে গেছে, তাই আমাদের এখানে আর কালো পুঁতি অ্যাড করতে হবে না। এরপর পরবর্তী লাইনটি আমরা আগের মতোই লাল পুঁতি দিয়ে ঘর তৈরি করে নেব।
দেখতে পাচ্ছেন আমরা উপরের অংশ চলে আসলাম। এখন আবার আগের মতো মাঝখানে চলে আসতে হবে লাল পুঁতি গড় তৈরি করে। দেখতে পাচ্ছেন মাঝখানে চলে আসলাম, এখানে আমি দুটি লাল পুঁতি নিয়ে নিলাম এবং ক্রস করে নিলাম। এখন একটি কালো পুঁতি কমন নিয়ে নেব এবং বাম হাতে সুতায় একটি লাল পুঁতি ও একটি কালো পুঁতি নিয়ে নেব। তারপর বাম হাতে সুতা দিকে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুটি কালো পুঁতি অ্যাড করতে হবে, তাই আমরা দিয়ে একটি পুঁতি কমন নিয়ে নিলাম এবং বাম হাতে সুতা দুটি কালো পুঁতি নিয়ে নিলাম এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরো ট্রায়াঙ্গুলার শেপটি কমপ্লিট হয়ে গেল। এখনও আমরা এখানে লাল পুঁতির গড় তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন দুটি লাল পুঁতি নিয়ে ক্রস করে নিলাম। এই পুরো লাইনটি আমরা লাল পুঁতির গড় তৈরি করে নেব, তাই তৈরি করে নিতেছি আমরা লাল পুঁতির গড়। দেখতেই পাচ্ছেন এই লাইনটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে আমাদের আরও দুটি লাইন করতে হবে, এখানে আমাদের আরও দুটি লাইন করে নিতে হবে। এই কালো পুঁতির গড়টি যেখানে শেষ হবে সেখান থেকে আমরা দুটি গড় করে নেব। দেখতে পাচ্ছেন দুটি গড় করে নিলাম। এখানে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দশ, এখানে 10টি গড় হবে উপরে নিচে। দেখতে পাচ্ছেন আমাদের 10টি গড় করে নিলাম এবং পাশে হবে 19টি গড়, পাশ বরাবর 19টি গড় এবং লম্বালম্বি হবে 10টি গড়। এবার আমরা দুটি গড় তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন দুই পাশের জন্য আমি দুটি তৈরি করে নিলাম। উপরের উপর হলো 10টি লাইন হবে এবং পাশে হবে 19টি লাইন। এভাবে দুটি তৈরি করে নিতে হবে দুই পাশের জন্য। দেখতে পাচ্ছেন দুটি তৈরি করে নিলাম। এখন আমাদের নিচের অংশ তৈরি করে নিতে হবে, তাই চলুন নিচের অংশ কীভাবে তৈরি করতে হয় তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি এখানে কালো পুঁতি দিয়ে চারের গড় তৈরি করে আগের মতো চারের পুল তৈরি করে নিয়েছি এবং তিনটি লাইন করে নিয়েছি। লম্বালম্বি হলো 19টি লাইন এবং উপর নিচ হলো 3টি লাইন। আমি প্রথমে যেভাবে কালো পুঁতির গড় তৈরি করেছিলাম চারের ফুল তৈরি করে এভাবেই এই লাইনটি তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছি আমি এটি মাঝখানে জোড়া দেব, তার ফলে ব্যাগের ভিতরের অংশ অনেক বড় হবে। তাহলে চলুন এই অংশটি কীভাবে জোড়াইতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আগে এই অংশটি জোড়া দিয়ে নেব, একটি পাশ আগে জোড়া দিয়ে নেব, তারপর পরবর্তী পাশটি জোড়া দিয়ে নেব। এখানে আমাদের একটি পুঁতি কমন নিয়ে কাজ করতে হবে, এখানে নতুন করে একটি পুঁতি অ্যাড করতে হবে, তারপর কাজ করে নিতে হবে। তাহলে চলুন দেখেন কীভাবে এই কাজটি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কালো যে পুঁতি রয়েছে সেখান থেকে আমি সামনের পুঁতিটি কমন নিয়ে নিলাম, সামনের পুঁতিটি কমন নিলাম এবং ডান পাশে একটি লাল পুঁতি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন লাল পুঁতি নিয়ে নিলাম এবং যে উপরের অংশ রয়েছে সেই অংশ থেকে প্রথম লাল পুঁতিটি কমন নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি পুঁতি কমন নেব এবং নতুন করে একটি পুঁতি অ্যাড করলাম। এখন বাম পাশে সুতায় আমি একটি লাল পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব। এখানে আমি আগে বলেছিলাম একটি পুঁতি নতুন অ্যাড করে আমাদের এই লাইনটি কমপ্লিট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটি পুঁতি নিয়ে কমপ্লিট করে নিলাম। এখন আবার আগের লাইনের মতোই আমি সামনের দিক থেকে একটি লাল পুঁতি কমন নিয়ে নিলাম ডান পাশে সুতা দিয়ে এবং বাম পাশে সুতা দিয়ে একটি কালো পুঁতি কমন নিয়ে নিলাম সামনের দিক থেকে। দেখতে পাচ্ছেন একটি একটি করে দুটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন বাম পাশে সুতায় একটি লাল পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব। দেখতে পাচ্ছেন একটি লাল পুঁতি নিয়ে নিলাম বাম পাশে সুতা এবং ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নিলাম। এভাবে আমাদের পুরো লাইনটি করে নিতে হবে। সামনে দিয়ে একটি পুঁতি কমন নিতে হবে লাল পুঁতি, ডান পাশে সুতা দিয়ে লাল পুঁতি কমন নিতে হবে এবং বাম পাশে সুতা দিয়ে কালো পুঁতি কমন নিতে হবে। দেখতে পাচ্ছেন দুটি পুঁতি কমন নিয়ে নিলাম। এখন বাম পাশে সুতা একটি লাল পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব। এখানে জোড়া দেওয়ার জন্য আমি একটি লাল পুঁতি ইউজ করতেছি, তাই আপনারা ওই লাল পুঁতি ইউজ করবেন। এভাবে আমি পুরো লাইনটি করে নেব। দেখতেই পাচ্ছি আমি কিছু লাইন আপনাদের করে দেখিয়েছি এবং বাকি অংশ আপনারা নিজে করে নেবেন, আমি আর এখানে দেখাচ্ছি না। দেখতে পাচ্ছি আমি পুরো অংশটি জোড়া দিয়ে দিলাম, এক পাশের পুরো অংশটি আমি জোড়া দিয়েছি লাল পুঁতি দিয়ে। এখন পরবর্তী অংশ জোড়া দিতে হবে। এই অংশটি আমরা লাল পুঁতি দিয়ে জোড়া দিয়ে নেব। প্রথম যে অংশ যেভাবে জোড়া দিয়েছিলাম এই অংশটি সেভাবে জোড়া দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি দুটো অংশই জোড়া দিয়ে এনেছি, মাঝখানে কালো অংশটি খুব সুন্দর দেখাচ্ছে। এখানে এখানে একটু আমরা এখানে বাঁচ করে নেব নিচের অংশটি সেট করার জন্য। দেখতে পাচ্ছেন আমি লাল পুঁতি অংশে একটু বাঁচ করে নিয়েছি, তাই নিচের অংশটি ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমরা পাশের অংশটি জোড়া দিয়ে দেব। তাহলে চলুন দেখে নেই কীভাবে পাশের অংশ জোড়া দিতে হয়। এখন আমরা পাশের অংশ জোড়া দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি পাশ জোড়া দিয়ে দিয়েছি, আগেই আমি আমাদের ওপর পাশটি জোড়া দেওয়া দেখাবো। এখানে লাল পুঁতি দিয়ে আমি জোড়া দিয়েছি, কীভাবে জোড়া দিতে হয় আপনারা দেখে নেন।
আমি নিচ থেকে শুরু করব দেখতে পাচ্ছেন রক্তসূত্রের মধ্যে আমি নিচে থেকে একটি লাল পুঁতি ও একটি কালো পুঁতি নিয়ে নেব কমন দেখতে পাচ্ছেন একটি লাল পুঁতি ও একটি কালো পুঁতি কমন নিয়েছি এখন বাম পাশে তাই দুটি লাল পুঁতি নিয়ে নেব এবং ডান পাশে তাই ক্রস করব আমি আগে বলেছিলাম লাল পুঁতি দিয়ে জুড়াইতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি পুঁতি ক্রস করে নিলাম এখন চারে ফুল তৈরি হয়ে গেল এখন সময় দেখতে একটি কালো পুঁতি কমন নিয়ে নেব এখানে আবার চারে ফুল তৈরি করতে হবে এজন্য আমাদের আর পাশে আমি সময় দুটি পুঁতি কমন নিয়ে নিলাম এবং ডান পাশে তাদের ক্রস করে নিতে হবে দেখতে পাচ্ছি আমি ক্রস করে নিলাম আমার চার ফুল তৈরি হয়ে গেল এখন আবার সামনের দিক থেকে একটি কালো পুঁতি কমে নিতে হবে এবং উপর থেকে একটি লাল পুঁতি কমে নিতে হবে দেখতে পাচ্ছি আমি পাশ থেকে একটি কালো পুঁতি কমে নিয়েছি এবং উপর থেকে একটি লাল পুঁতি কমে নিয়ে নিয়েছি এখানে তিনটি পুঁতি আমাদের হাতে রয়ে গেল এখন একটি পুঁতি নিয়ে আমাদের ক্রস করে নিতে হবে দেখতে পাচ্ছি আমি একটি লাল পুঁতি নিয়ে নিলাম এখন ডান পাশে যদি বাম পাশে তা ক্রস করে নেব দেখতে পাচ্ছেন নিচের অংশটি জোড়া হয়ে গেল আমি আপনার উঠিয়ে দেখাচ্ছি এখানে নিচের অংশটি জোড়া হয়ে গেল চারে ফুল তৈরি হয়ে এবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব এবং বাম পাশে যদি দুটি পুঁতি নিয়ে ডান পাশে যদি ক্রস করে নেব এখানে পুরো লাইনটি আমাদের চারে ফুল তৈরি করতে হবে এখানে ছয়টি লাইন আমাদের চারে ফুল তৈরি করতে হবে তারপর লাইনের পরিবর্তন করতে হবে এজন্য সামনের দিকে একটি পুঁতি কমন নিয়ে নেব এবং বাম পাশে সুতায় দুটি লাল পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব দেখতে পাচ্ছেন দুটি লাল পুঁতি নিয়ে নিলাম এখন বাম পাশে সুতা দিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নেব তার ফলে আমাদের চারা ফুল তৈরি হয়ে যাবে এবার আমাদের সামনের দিকে থেকে দুটি পুঁতি কমন নিতে হবে পাশের একটি পুঁতি কমন নিতে হবে এবং উপরে একটি পুঁতি কমন নিতে হবে আগের মতোই সামনে একটি পুঁতি এবং উপরে একটি পুঁতি কমাইতে হবে এখন আমাদের হাতে তিনটি পুঁতি রয়ে গেল এখন চারে ফুল তৈরির জন্য একটি পুঁতি নতুন পুঁতি নিয়ে আমাদের ক্রস করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের নিচের দুটি লাইন হয়ে গেল জোড়া এখানে আমাদের আরও চারটি লাইন করে নিতে হবে মোট ছটি লাইন করে নিতে হবে এখানে আমরা ছটি লাইন করে নেই একই রকম করে ছটি লাইন করে নিতে হবে আমাদের দেখতে পাচ্ছি আমি এখানে ছটি লাইন তৈরি করে নিয়েছি এখানেও ছটি লাইন তৈরি করে নিয়েছিলাম আগে দেখতে পাচ্ছেন ছটি লাইন এখানেও ছটি লাইন তৈরি করে নেব এখানে আমরা সাত নম্বর লাইনে চলে যাবো এখন এই জন্য দেখতে পাচ্ছেন উপর থেকে একটি পুঁতি কমন নিয়েছি এবং নিচ থেকে দুটি পুঁতি কমন নিয়েছি এখানে পাঁচের ফুল তৈরি করতে হবে এজন্য আমরা তিনটি পুঁতি কমন নিয়েছি উপর থেকে একটি পুঁতি কমন নিয়েছি এবং নিচের থেকে দুটি পুঁতি এখন বাম পাশে তাই দুটি পুঁতি নিয়ে ডান পাশে তাদের ক্রস করে নেব এখানে আমাদের পাঁচের ফুল তৈরি করতেছি তাই তিন কমন পাঁচের ফুল এখানে আমরা তিনটি পুঁতি কমন নিয়েছিলাম এবং দুটি পুঁতি নিয়ে পাঁচের ফুল তৈরি করে নিয়েছি এখন সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিতে এবং উপর থেকে একটি পুঁতি কমন নিতে হবে তার ফলে আমাদের হাতে তিনটি পুঁতি রয়ে গেল এখানে আমাদের একটি চারা ফুল তৈরি করতে হবে সাত নম্বর লাইনে বলে দিচ্ছি আমি একটি পাঁচের ফুল একটি চারা ফুল হবে দেখতে পাচ্ছেন বাম হাতে আমি একটি পুঁতি নিয়ে নিলাম এবং ক্রস করে নিলাম এখন বাম হাতে সুতা দিয়ে সামনের দিকে একটি পুঁতি উপরের দিকে একটি পুঁতি কমন নিয়ে নেব দেখতে পাচ্ছেন এবং এই সুতার মধ্যে দুটি পুঁতি নিয়ে আমাদের ডান পাশে তাদের ক্রস করে নিতে হবে তারপরে আমাদের চারা ফুল তৈরি হয়ে গেল এখন সামনে একটি পুঁতি কমন নিতে হবে এবং উপর দিকে একটি পুঁতি কমন নিতে হবে এখানে আমরা চারা ফুল তৈরি করব তিনটি পুঁতি হাতে রয়ে গেল এবং বাম হাতে শুধু একটি পুঁতি নিয়ে ডান হাতে তাদের ক্রস করে নেব দেখতে পাচ্ছেন এই লাইনে আমাদের চারা ফুল তৈরি করতে হবে এজন্য উপরের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নিলাম এবং বাম হাতে সুতায় দুটি পুঁতি নিয়ে ডান হাতে তাদের ক্রস করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে চারা ফুল তৈরি হয়ে গেল আমাদের আরও একটি চারা ফুল তৈরি করতে হবে এজন্য আমরা উপর থেকে ও পাশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিলাম এবং একটি নতুন পুঁতি নিয়ে ক্রস করে নিলাম এর পরবর্তী লাইনও আমাদের সেম হবে দুটি চারা ফুল হবে আমরা দুটি চারা ফুল তৈরি করে নিতেছি আমরা এই লাইনটি করে নিলাম আমি বলে দিচ্ছি আমরা প্রথম ছটি লাইন করেছি তিনটি চারা ফুল তৈরি করে তারপর সপ্তম লাইনটি করেছি আমরা একটি পাঁচের ফুল একটি চারা ফুল তারপর আরও তিনটি লাইন করে নিয়েছি আমরা দুটি চারা ফুল করে এখন আমরা দশ নম্বর লাইনে একটি পাঁচের ফুল তৈরি করে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে চারটি পুঁতি কমন নিয়ে নেব নিচ থেকে দুটি পুঁতি এবং দুই পাশের উপর থেকে দুটি পুঁতি এখানে চারটি পুঁতি কমন নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন দুটি পাশের দুই উপর থেকে দুটি পুঁতি এবং মাঝখান থেকে দুটি পুঁতি চারটি পুঁতি এখন নতুন একটি পুঁতি বাম হাতে সুতা নিয়ে ডান হাতে সুতায় ক্রস করে নিলাম দেখতে পাচ্ছেন উপর অংশ ছোটো হয়ে এলো এখানে আমরা পাঁচের ফুল তৈরি করেছি আমরা এখন শেষের লাইনে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি দুই পাশ থেকে দুটি কালো পুঁতি কমন নিলাম এখন একটি নতুন পুঁতি বাম হাতে সুতায় নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব এখানে চারা ফুল তৈরি হবে
এরপরও দুটো লাইন চারা ফুল তৈরি হবে। এই জন্য আমরা দুই পাশের উপর থেকে দুটি প্রতিকমণ নিয়ে নেবো, তার ফলে আমাদের হাতে তিনটি পুঁতি রয়ে যাবে চারা ফুল তৈরির জন্য। বা আমাদের শুধু একটি পুঁতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এখানে গিট দিয়ে নিতে হবে, ক্রস না করে শক্ত করে শেষ অংশ তো, তাই শক্ত করে গিট দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন দুটো পাশের অংশ আমি সেলাই করে নিয়েছি ভালো করে। এখানে প্রথম ছয়টি লাইন হবে তিনটি চারের ফুল, তারপরে তারপরে একটি চারের ও একটি পাঁচের ফুল হবে, তারপর তিনটি লাইন হবে দুটি করে চারের ফুল, এরপরে দুটো কালো অংশ হবে দুটি চারের ফুল। এভাবে আমাদের দুটি পাশের অংশই কমপ্লিট করে নিতে হবে। দেখতে পাচ্ছি আমি কমপ্লিট করে নিয়েছি, দেখতে অনেক সুন্দর হয়েছে কালো লাল পুঁতি তৈরি এই ব্যাগটি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।